Hello and welcome everybody to back to the Facebook page of the Mission Hospital. And today is the World Diabetes Day. And today we have with us two very good endocrinologists, Dr. Amarta Shankar Chowdhury and Dr. Rajan Pallavi, who are the senior consultant endocrinologists of the Mission Hospital. And today they're going to educate you about the World Diabetes Day and how to control yourself from diabetes and how to actually lead a good life and beat the diabetes and break the barrier and bridge the gap, which incidentally is the theme of this year's World Diabetes Day. Acha, Amarta Babu, ami prothome apnake jiggesha korchi, World Diabetes Day, ei ajker dine keno? Mane, what is the significance of this day? Thank you, sir. It's really a pleasure and privilege to share the same platform with you, one of the leading surgeons of the country. We are observing, basically, our World Diabetes Day observe kori, mainly to create awareness about this disease. This is probably a pandemic which is increasing day by day. Onek diabetes patient bere jacche. But the particular day has been selected because today is the birthday of Sir Frederick Banting, who discovered insulin. Now, insulin was a major breakthrough which is saving lives of millions of people living with diabetes, especially type 1 diabetes, where people cannot live even more than a month without diabetes. Let's say even 1 month, maybe even 4 days, 7 days, maybe they will die if they are not on insulin. So if type 1 diabetes patient was diagnosed before 1920, 1921, before we had insulin, basically it was a death sentence. It was worse. And the cancer thikeo baje ekta rog sherokom insulin chhara patient beshi din beche thakto na. So that is why we celebrate, or whatever, we observe, rather not celebrate, karon amra ekta disease ke to celebrate kora jay na, we observe World Diabetes Day on November 14th every year to spread awareness regarding this disease so that we can control this disease. Wonderful. তো আমরা এখন ডক্টর রাজন পালুইকে পালুইকে জিজ্ঞাসা করব যে আগে আমরা জানতাম যে বাবা মার ডায়াবেটিস হলে পরে তার বাড়ির লোক যারা আছে তাদের ডায়াবেটিস হয়, কিন্তু আমার প্র্যাকটিসে আমি দেখছি অনেক অনেক লোক আছে তাদের কোষ্ঠীনকালে সংসারে কারো ডায়াবেটিস নেই, কিন্তু সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা একটা আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে বা হার্টের রোগ নিয়ে আমার চেম্বারে এসে আসছে। তো আপনাদেরও নিশ্চয়ই প্র্যাকটিসে এই জিনিসটা খুব অরহ দেখছেন। তো হাউ ইউ থিঙ্ক যে এই জিনিসটা, এই ফেনোমেনাল কারণটা কি স্যার? এখন মানে লাস্ট ইন্ডিয়ান যে স্টাডিজ হয়েছে ফর মেইনলি দ্য এপিডেমিওলজিক্যাল স্টাডি, ইন্ডিয়া বি স্টাডি, তাতে ভারতবর্ষে ডায়াবেটিস রোগীর সংখ্যা অলমোস্ট প্রতি 10 জনে একজন। যখন কোনো রোগের অবস্থা এরকম হয় যে ভারতবর্ষের প্রতি 10 জনের মধ্যে একজনের ডায়াবেটিস, তখন আর রিস্ক ফ্যাক্টর বলে আমরা আগে যেগুলো ভাবতাম সেগুলো অতটা ম্যাটার করে না। মানে ডেফিনেটলি যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের ডেফিনেটলি জেনেটিক ফ্যাক্টরের জন্য টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই আমাদের আজকালকার দিনে যে লাইফস্টাইল, আমরা ধীরে ধীরে এতটাই সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি, আমরা এখন সারাদিনে যতটা ফিজিক্যাল এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম করি আমাদের 2-3 জেনারেশনের আগে আমাদের পূর্বপুরুষেরা, তার থেকে অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অথবা কায়িক পরিশ্রম করতো। মেইনলি এই সিডেন্টারি লাইফস্টাইলের জন্যই আমাদের এখন ওবেসিটি প্রিভালেন্স, মানে ওজনের পরিমাণ ইন জেনারেল পপুলেশন অনেকটাই বেড়ে গেছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন যে এই, মানে এটাকে বলা হয় যে কোভিড এর পর দিস ইজ দ্য নেক্সট প্যান্ডেমিক যেটা সারা পৃথিবীতে প্রকাশ পাচ্ছে। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন স্যার। থ্যাংক ইউ। এন্ড এই এই প্রসঙ্গে আমি অমর্ত বাবুকে আরেকটা প্রশ্ন করব যে উনি বললেন যে কায়িক পরিশ্রম না করা, এই ডায়াবেটিস হওয়া বা ওজন বেড়ে যাওয়া, এর মধ্যে খাদ্যাভ্যাসের কি কন্ট্রিবিউশন আছে অমর্ত? এক্স্যাক্টলি। সো মানে ডায়েট, ডায়াবেটিসের ফার্স্ট ট্রিটমেন্ট ইজ বেসিক্যালি হেলদি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সো যাদের ডায়াবেটিস হয়নি, সো তাদেরও আমি সেটি কথাটাই বলবো যে হেলদি ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার ডায়াবেটিস নেই, আমি আজকে 5টা মিষ্টি খাবো, কালকে 3টা সিঙ্গারা খাবো, দ্যাট ইজ নট দ্য ওয়ে। সো বিগিনিং থেকে ইফ ইউ ক্যান ম্যানেজ ইয়র লাইফস্টাইল, যেটা খাওয়াটা খুব ব্যালেন্সড হয়, ইয়েস, আমি বলছি না যে সবকিছু খাওয়ার ছেড়ে দিতে, সব ফাস্ট ফুড বন্ধ করে দিতে, সবকিছু বন্ধ করে দিতে, দ্যাট ইজ নট দ্য ওয়ে। But yes, it should be in moderate amounts. Once a week maybe, ঠিক আছে, একটু হাই ক্যালোরি খাওয়া হয়ে গেল,
বাট নেক্সট ফিউ ডেজ মেক শিওর যে বাকি খাওয়াটা একটু স্বাস্থ্যকর হয়, ফ্রুটস এন্ড ভেজিটেবল স্যালাড যেগুলো বেশি হয়, অয়েলটা কম হয়। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট ডায়াবেটিস। তার সাথে এক্সারসাইজ, যেই যে যে খাওয়াটা খাওয়া হচ্ছে তার সাথে যদি ফিজিক্যাল এক্সারসাইজটা সেইভাবে হয়, ব্রিস্ক ওয়াকিংই বলুন, একটা এরোবিক এক্সারসাইজই বলুন, বা রেজিস্ট্যান্স এক্সারসাইজেস যেটা আপনি বেশি ভালো বলবেন, ইউ আর ভেরি আই মিন আই থিঙ্ক ইউ আর প্রবাবলি ইন লেটার উই উইল হিয়ার ফ্রম ইউ অ্যাবাউট ইউর এক্সারসাইজ রেজিমেন অ্যাজ ওয়েল। কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ে দ্যাট উই ক্যান ব্যালেন্স আওয়ার লাইফ। ইটস নট দ্যাট আমরা সব ছেড়ে দিব, অল্প অল্প সবই খাবো, বাট একটা ব্যালেন্স করে। মোস্ট ইম্পর্টেন্ট, লট অফ ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, লেস ইন ভেরি ফ্রাইড ফুডস, অয়েলি ফুড, ময়দা যেটাকে বলে, ময়দার জিনিস খুব কম, সুগার, এক্সেস অফ সুগার ইজ ভেরি হার্মফুল অ্যাকচুয়ালি, বোথ ফর ডায়াবেটিস অ্যান্ড ডায়াবেটিস হয়। ঠিক আচ্ছা, ডায়াবেটিস এর সঙ্গে এই হার্টের রোগের একটা অদ্ভুত যোগাযোগ আছে, তাই না? তো আপনি বলুন যে এই ডায়াবেটিস এর সঙ্গে হার্টের এই অদ্ভুত যোগাযোগের কারণটা কি, এবং এর থেকে বেরোতে গেলে আমার আমাদের যারা যারা আমাদের আজকে শুনছে তারা কি কি হোয়াট ডু দে নিড টু লার্ন ফ্রম দিস? ডক্টর পালুই স্যার, ফার্স্ট থিং যে প্রাথমিক যে স্টাডিজগুলোতেও দেখা গেছিলো যে আনকন্ট্রোল ডায়াবেটিস, যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল নেই, দ্যাট ইজ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ফর এনি কার্ডিওভাস্কুলার ডিজিজ। শুধু তাই নয় যে আমরা যে কারণগুলোতে ডায়াবেটিস হয়, মানে যে ওবেসিটি, এক্সেস ফ্যাট জাতীয় ফুড খাওয়া, ল্যাক অফ এক্সারসাইজ, সেগুলো ইন্ডিভিজুয়ালিও মানে সেগুলো নিজে থেকেও হার্ট ডিজিজের মানে চান্স আমাদেরকে অনেকটা বাড়িয়ে যায়। বাট সমস্ত কিছু মিলিয়ে সব যদি একটা জিনিস বলতে হয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেটা তাদের ভবিষ্যতের হার্টের অসুখের পরিমাণ বা চান্স কমিয়ে দিতে পারে সেটা হচ্ছে গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস। যদি ডায়াবেটিস কন্ট্রোল খুব ভালো থাকে তাহলে ডেফিনেটলি তাদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে। মানে ডায়াবেটিস গুড ডায়েট কন্ট্রোল এন্ড এক্সারসাইজ, তার সঙ্গে কিছু কিছু মৃদু ওষুধ, এবং আপনি আমাকে রাজন সাহেব একটা কথা বলুন যে ডায়াবেটিসটাকে রিভার্স করা যায় উইথ ডায়েট কন্ট্রোল এন্ড এক্সারসাইজ রেজিমেন? যদি ডায়াবেটিস মানে এটা একটা খুব ভালো প্রশ্ন যে ডায়াবেটিসের প্রাথমিক চিকিৎসা সেটা কিন্তু ডেফিনেটলি লাইফস্টাইল মডিফিকেশন, তার মানে হচ্ছে খাদ্যাভ্যাসের কন্ট্রোল করা এবং ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এবং এগুলোও কিন্তু প্র্যাকটিক্যালি ওষুধের মতন কাজ করে। এবার আমরা সোকল্ড ওষুধ বলে যে ফার্মাকোথেরাপি বুঝি, যে আমি কোনো ট্যাবলেট নিচ্ছি বা কোনো ইঞ্জেকশন নিচ্ছি, সেগুলো ছাড়াও শুধু এই দুটো দিয়েও আমরা যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারি, হয়তো সারা জীবনের জন্য পারবো না কিন্তু কিছুদিনের জন্য, মেবি 5 ইয়ার্স, সেটাও কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং এই ফেজটাকেই সাধারণত ডিপেন্ডিং আপন কতটা কন্ট্রোল হচ্ছে সেটার আইদার রিভার্সাল বা রিমিশন বলা হয়। হয়তো 100% সেটাকে সারা জীবনের মতো সরিয়ে ফেলা সম্ভব নয়, কিন্তু আমরা যদি ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ খুব ভালো করে করতে পারি, যদি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস করতে পারি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়েট লস করতে পারি তাহলে কিছুদিনের জন্য ডেফিনেটলি আমরা ডায়াবেটিসের ওষুধের থেকেও মুক্তি পেতে পারি। কিন্তু আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে একবার আমি এক্সারসাইজ বা ওষুধ, এক্সারসাইজ বা খাদ্যাভ্যাস কন্ট্রোল করে ডায়াবেটিসটাকে রিমিশনে নিয়ে গেলাম বা কোনো ওষুধ ছাড়াই সুগার কন্ট্রোলটাকে ভালোভাবে রাখতে পারলাম, তার মানে এই নয় যে আমি সারা জীবন আর চেক আপ করবো না বা ফলো আপ করবো না। সেটা করলেও কিন্তু আমাদের সারা জীবন ফলো আপে থাকতে হবে, আমাদের মাঝে মাঝে চেক করে দেখতে হবে সেই রিমিশন বা সোকল্ড ডায়াবেটিস থেকে মুক্তিটা মেনটেন হচ্ছে কি হচ্ছে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। So it's a very hot topic, sir, reversal of diabetes. Jeta Dr. Rajan bollo, and there are a lot of apps and advertisements for reversal. Basically, jeta Dr. Rajan bollen is not a myth, it is achievable, especially the short duration of diabetes, jara 1-2 bochhor diabetes hoyeche, and those who are obese basically. It there has been a direct trial, Lancet published as a direct trial, dekha geche je if calorie reduction diet along with exercise kore around 15% 15 kg weight loss jara korte pereche, they were off medicines for ranging from 2 to 4 years. And remission er ekhon ekta definition e chole esche, that the HbA1c is less than 6.5 and the patient is off medicines for 3 months, then we can say the patient has gone into remission, mane or remission or diabetes nei. So but maintain kora ta khub important, mane sustain kora, abar sustain na kore she abar ore baba bhalo hoye gelo never see korte, then that's not a right thing to do. That is not right. Wonderful. So,
আজকে আমি নেক্সট প্রশ্নতে আসছি। আমরা এতক্ষণ যেসব ডিসকাশন করছিলাম, রেমিশন এন্ড অল অফ দ্যাট ইজ অল, যেটা টাইপ টু ডায়াবেটিস, আমাদের হোয়াট ইজ দি আদার টাইপ অফ ডায়াবেটিস, যেটা কিনা জন্মগত জীবনে একটা ত্রুটি হয়ে আসে। এই কিছুদিন আগে শুনলাম আমার স্ত্রীর বন্ধুর নাতনি খুব ইউটিআই সর্দি কাশি হচ্ছে, দে চেক দ্য সুগার 450 অর সামথিং, নিউবর্ন বেবি, সো দে স্টার্টেড অন অ্যান ইনসুলিন পাম্প ইন আমেরিকা। তো এই ব্যাপারে একটু আমাদের যারা ফেসবুক ফ্রেন্ডস, আমাদের যারা ফলোয়ার আছে, তাদেরকে আমরা কিছু অবহিত করতে চাই। হু উইল টেক দিস কোয়েশ্চেন? মেবি অমর্ত। ইয়েস, ইয়া, সো আমরা ওয়েন উই আর ডিলিং উইথ ডায়াবেটিস, আমরা ডায়াবেটিস নিয়ে যখন আমরা সবসময় ডিসকাশন করি, উই মেইনলি টক অ্যাবাউট টাইপ টু ডায়াবেটিস, বিকজ অ্যামং অল ডায়াবেটিস 90% ইন্ডিভিজুয়ালস আর টাইপ টু ডায়াবেটিস, রেস্ট 10% ইনক্লুজ আদার ফর্মস অফ ডায়াবেটিস, তার মধ্যে টাইপ 1 ডায়াবেটিসটাও পড়ে যাচ্ছে, যেটা ইউজুয়ালি আমরা ছোট বাচ্চাদের দেখি, বাট ইটস নট দ্যাট খালি চিলড্রেনদের হয়, টাইপ 1 ডায়াবেটিস ক্যান অলসো প্রেজেন্ট ইন অ্যাডাল্ট অলসো। তো ওদের কি হয়, দে আর ইনসুলিন ডেফিশিয়েন্ট ফ্রম দ্য ডে ওয়ান, the beta cells of pancreas, so that jeta islet cells, some there are some antibodies jigulo produce hoy, they work against those islet cells in the pancreas, insulin toiri hocche na, insulin ar berocche na, so they have to be on insulin, jeta ami beginning ei bollam, sir Frederick Banting, he discovered insulin, to insulin diyei ode thakte hobe, insulin nite hobe, but insulin jodi thik moton dewa hoy, insulin jodi ora thik moton niye jay, khawa dawa thik moton khay, they will live long like a normal individual, there is no reduction in lifespan, sherokom kichui noy, but we sugar control ta thakte hobe, but we insulin er peak gulo nite hobe, that is the only difficulty in them. Post pancreatitis erokom hote pare ki sir? Post pancreatitis, yes, so eta holo at type 1 diabetes, second holo group hocche ki mane ashche je pregnancy to pata age pancreatic diabetes ta boloni, pancreatic diabetes is almost similar to this type 1 diabetes, odero because the pancreas is involved, যেখান থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, আইদার বিকজ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কোনো, আইদার মেবি বিকজ অফ অ্যালকোহল অর মে নট বি বিকজ অফ অ্যালকোহল, সাম পিপল হ্যাভ জেনেটিক টেন্ডেন্সিস টু ডেভেলপ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, FCPD একটা টার্ম হয়, ফাইব্রো ক্যালকুলাস প্যানক্রিয়াটিক ডায়াবেটিস, সাউথ ইন্ডিয়াতে খুব হয় এটা, তো ওদের এখানে স্টোনস ডেভেলপ করে প্যানক্রিয়াসে, তো প্যানক্রিয়াস বিকামস নন ফাংশনাল, প্যানক্রিয়াস আর কাজ করছে না, ইনসুলিন তৈরি হচ্ছে না, দে অলসো হ্যাভ টু বি অন ইনসুলিন, শুধু ইনসুলিন নয়, যেহেতু প্যানক্রিয়াস থেকে ডাইজেস্টিভ এনজাইমসও সিক্রিট হয়, তৈরি হয়, ওদেরকে হয়তো ডাইজেস্টিভ এনজাইমসও হয়তো সাপোর্ট দিতে হয়, সাপ্লাই দিতে হয়। আরেকটা হচ্ছে কি, গ্যাস্টেশনাল ডায়াবেটিস, যা প্রেগনেন্সিতে যাদের ডায়াবেটিস হচ্ছে, তো প্রেগনেন্সি ডায়াবেটিসটাও সেরকম, হয়তো আগে কোনো দিনও ডায়াবেটিস ছিল না, বা ফ্যামিলিতে একটা কারো ডায়াবেটিস আছে, মা বাবার ডায়াবেটিস রয়েছে, রিস্ক ফ্যাক্টর রয়েছে, বডি ওয়েটটা একটু বেশি, তো অনেক সময় প্রেগনেন্সির আগেই ডায়াবেটিস ধরা পড়ে ইন দ্য ফার্স্ট ফিউ উইক্স, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা GDM বলি, গ্যাস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, 24 weeks অফ প্রেগনেন্সির পর, because of some physiological changes in pregnancy, hormonal changes in pregnancy, other insulin resistance bere jay, insulin tokhon oi diabetes ta sugar dekha dey, so other control and treatment is something different, other aro tight control dorkar, tablets beshi dawa jay na, insulin is mostly the safest treatment in these individuals, so erokom khoner aro onek genetic forms of diabetes ache, MODI to young age e hoy, but those are bit rarer than type 2 diabetes, and then definitely need a specialist consultation for correct diagnosis and treatment. And thank you. So ami Dr. Rajan Palan ke ami prashno ekta kor ekta prashno esche amar kache je ekti 25 bochorer chele likhche je or baba ma dujoneri diabetes ache ar o 25 bochor or BMI 29-30 mane overweight, to o ki diabetes er jonno test korbe? অবশ্যই, এখন ভারতবর্ষের মানে এই যে আমাদের সাউথ এশিয়ান রেস বা ইন্ডিয়ান রেস, তাদেরকে এমনি ধরা হয় যে তাদের জেনেটিক্যালি দে আর মোর প্রোন টু ডেভেলপ ডায়াবেটিস, আর এনি পেশেন্ট যারা ওভারওয়েট অথবা ওবেস, এবং এই ওভারওয়েট এবং ওবেসিটিরও যে BMI কাট অফ, সেগুলো সাউথ এশিয়ানদের জন্য আলাদা, মানে সাউথ এশিয়ানদের BMI মোর দ্যান 23 ইজ কনসিডার্ড অ্যাজ ওভারওয়েট, মোর দ্যান 25 ইজ কনসিডার্ড অ্যাজ ওবেস, so tader any adult with who are having either obesity or overweight with any of the risk factor, tar modhe ekta hocche tar jodi family history thake othoba jodi Indian race hoy othoba jader polycystic ovarian disease ache like female or any form of insulin resistance ache, they should check, mane ekhon ar age cutoff bola hoy na, ekhon bola adult holei we can check, ar ekbar check korar por
এভরি থ্রি ইয়ার্স, মানে অ্যাট লিস্ট এভরি থ্রি ইয়ার্স দে শুড রিপিট, এবং থ্রি ইয়ার্স এর আগেও যদি তাদের হট করে আবার ওজন বেড়ে যায় অথবা তাদের কোনো ডায়াবেটিস এর সিমটম আসে অথবা তাদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ার কোনো ক্লিনিক্যাল সাইন্স থাকে, তাহলে তা তিন বছরের মধ্যেও দরকার হলে মানে আবার রিস্ক্রিনিং করতে হবে, বাট অ্যাট লিস্ট তিন বছর অন্তর অন্তর ডেফিনেটলি স্ক্রিন করা উচিত। আর যে সমস্ত পেশেন্ট যাদের এগুলো কিছু নেই, মানে যাদের ওবেসিটি নেই, ওভারওয়েট নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই, যাদের আদার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তাদেরও বলা হয় যে 35 ক্রস করলে ডেফিনেটলি রুটিনলি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের জন্য স্ক্রিন করা উচিত এবং অ্যাটলিস্ট তিন বছরে একবার করে স্ক্রিন করা উচিত। আচ্ছা, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, এই ছেলেটি যদি একটা HbA1c করে দেখলো যে 5.8 আছে, তাহলে তার সে কি করবে? আমরা তো 6 কে কাট অফ বলি, তাই তো? What about people with 5.8 and 5.9 HbA1c? স্যার, HbA1c 5.8 টাকে আমরা ক্যাটাগরিক্যালি প্রি ডায়াবেটিস এর মধ্যে ধরি, 5.7 to 6.4 is considered as pre diabetes, that means যে তার এখনো ডায়াবেটিস হয়নি কিন্তু তার গ্লাইসেমিক স্ট্যাটাস সেটা নর্মাল নয়। মানে আমি যখন পেশেন্টদের বোঝাই যে উই আর ইন এ মিড স্টেজ, এবার আপনার উপর নির্ভর করবেন, যদি আপনি হাঁটান মানে হাঁটা দৌড়ন এগুলো বেশি করেন দেন ইউ ক্যান গো ব্যাক টু নর্মাল, কিন্তু যদি এখন আপনি ইরেগুলার লাইফস্টাইল লিড করতেই থাকেন, যদি ডায়েটারি কন্ট্রোল না করেন, যদি ওবেসিটি না কমে, দেন ইউ উইল দেন গ্র্যাজুয়ালি গো ইন টু দ্য ডায়াবেটিক স্টেজ। সো বেসিক্যালি 5.8 হচ্ছে এমন একটা জায়গা সেখানে হচ্ছে আমরা যদি এই লাইফস্টাইল মডিফিকেশনটা খুব সিরিয়াসলি করি, আমরা যদি ওয়েট লস ভালো করে করতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি ডায়াবেটিস হওয়াটাকে আটকাতে পারবো। যদি আটকাতে নাও পারি, অ্যাট লিস্ট কিছুদিন পিছিয়ে দিতে পারবো, সেটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো 5.8 মিন্স মানে ইট ইজ লাইক এ মানে সিগনালের ইয়েলো সিগনাল, মানে ইউ শুড বি কশাস অ্যান্ড ইউ শুড স্টার্ট ওয়ার্কিং। করেক্ট করেক্ট। সো এই যে একটা এই স্থূল ছেলেটি বা ওবিস ছেলেটি, সে 35 বছর বয়সে গিয়ে তার একদিনই সত্যি সত্যি ডায়াবেটিস হয়ে গেল এবং ততক্ষণে তার BMI বা ওজনটা এমন হয়ে গেছে যে 35 তার হয়ে গেছে, সে খাওয়া কমাতেও পারছে না, এক্সারসাইজে গেলেও তার শ্বাসকষ্ট হচ্ছে, তো সেই ছেলেটি ওজন কি করে কমাবে? দ্য লট অফ পিপল মুভিং অ্যারাউন্ড ইন স্পেশালি আমাদের দেশে, মানে বেশ স্থূল, সে কি করবে অমর্তবাবু? সে হোয়াট উইল হি ডু? ওজন কমাতে পারছি না, আমি জিম যাচ্ছি, আমি একদম খাবার খাচ্ছি না, একদম সলিড ফ্যাট হয়ে রয়েছে, মানে পেটটা সে কিছুতেই কমছে না। সো ক্যান ইউ শো আস এনি রাস্তা যে কি করে এটা হতে পারে? স্যার, আই থিঙ্ক ইউ হ্যাভ আনসার মোস্ট। তার সুগার পরে HbA1c-টা 6.7 হতে আরম্ভ করেছে। স্যার, আই থিঙ্ক ইউ হ্যাভ আনসার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পুরো এই ডায়াবেটিস রিলেটেড পুরো টকের মধ্যে। মানে এখন ইটস নট জাস্ট অ্যাবাউট জেনারেল পাবলিক কীভাবে ওয়েট কমাবো, ইভেন অল দ্য সিনিয়র এক্সপার্টস ইন দ্য ফিল্ড অফ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেডিসিন পুরো গাইডলাইন, মানে ডায়াবেটিস ট্রিটমেন্ট গাইডলাইনটাকে চেঞ্জ করে দিয়েছে ওবেসিটি সেন্ট্রিক। মানে ওয়েট লস রিডাকশন হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ইন ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। মানে যেটা আগেও বললাম স্যার, যদি 15 kg ওয়েট লস করা যায় পেশেন্টকে গো টু রেমিশন, এই ক্ষেত্রেও তাই, নিউ অনসেট ডায়াবেটিস ও যদি ওয়েট লস করতে পারে ই ক্যান গো ব্যাক, রেমিশন হতে পারে। নাও অবভিয়াসলি লাইফস্টাইল অ্যান্ড ডায়েট ইজ মেইন স্টে, এটা থাকতেই হবে, কিছুটা তো মোটিভেট করতে, মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট উই হ্যাভ টু ডু ইট। সেকেন্ড, দের আর সাম ওয়ান্ডারফুল ড্রাগস, সত্যি মানে উই আর ব্লেস দ্যাট আমরা এই জেনারেশনে আছি, উই হ্যাভ লট অফ ড্রাগস টু চুজ ফ্রম। অ্যারাউন্ড 20 years ব্যাক এতগুলো ওষুধ ছিল না, ইভেন 10 years ব্যাক এত মেডিসিন ছিল না। এখনো স্টিল উই বিলিভ যে মেটফর্মিন, সবাই জানে অনেক ধরনের ব্র্যান্ড নেমে আসে, মেটফর্মিন ইজ স্টিল দ্য ফার্স্ট লাইন থেরাপি, ইভেন মেটফর্মিন অলসো হেল্পস টু লুজ সাম অ্যামাউন্ট অফ বডি ওয়েট, মডেস্ট ওয়েট, খুব একটা বেশি যে ওয়েট কমায় তা নয়, 2.5 kg। দের আর টু আদার ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ অফ ড্রাগস যেগুলো চলে আসছে, ওয়ান ইজ GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট থেরাপি, আর একটা হচ্ছে SGLT2 ইনহিবিটরস। SGLT2 ইনহিবিটরস অ্যারাউন্ড 3-4 SGLT2 ইনহিবিটরস লাইক ডাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন, জার্ডিয়ান্স, ফরসিকা, এই ধরনের নামে আসে, আর দের আর লট অফ আদার ইন দ্য মার্কেট, এগুলো একটু ওয়েট লস করে অ্যারাউন্ড 3-5 kg। সবচেয়ে ইম্পর্টেন্ট রোবাস্ট ওয়েট রিডাকশন দেখা গেছে উইথ GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট থেরাপি। এখন ইভেন দ্য গাইডলাইন্স সে দোজ হু ক্যান এফোর্ড, একটু এক্সপেন্সিভ বাট দোজ হু ক্যান এফোর্ড, দিস ইজ বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইন পেশেন্টস হু আর ওবিস। নট ওনলি ওবিস, ইট হ্যাজ শোন দ্যাট এই গ্রুপ অফ মেডিসিনস দে ক্যান রিডিউস কার্ডিওভাস্কুলার ইভেন্টস, কার্ডিওভাস্কুলার মর্টালিটি, দে ক্যান রিডিউস হার্ট ফেলিয়ার, দে ক্যান অলসো রিডিউস
ওরা কিডনি ডিজিজও কমাতে পারে এখন রিসেন্ট ট্রায়ালসে দেখা গেছে। মানে একটা ওয়ান ড্রাগ যেটা খালি ডায়াবেটিস কন্ট্রোল নয়, ডায়াবেটিস কন্ট্রোল তো ভালো করছেই, ওয়েট কমাচ্ছে, কার্ডিওভাস্কুলার ডেথ মর্টালিটি কমিয়ে দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সিকেডিও প্রিভেন্ট করছে, প্রোগ্রেশন অফ সিকেডিও প্রিভেন্ট করছে। সো এই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট এখন মোস্টলি ইনজেক্টেবল থেরাপি, বাট ইন্ডিয়াতে কিছুদিন হলো, এক বছর দেড় বছর হয়ে গেছে, অরাল GLP-1 থেরাপিও অ্যাভেলেবল পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ, বাট ইট ইজ নট দ্যাট এক্সপেন্সিভ যদি আমরা হোল ওর ফিউচারটা চিন্তা করি। একটু বিরিয়ানি কম খেয়ে যদি সুতটা কেনে তাহলে বেটার, কিনে কমিয়ে দেবে। We don't want to come across as, you know, canvassing for that particular medicine. আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এখন মেডিকেল ওয়ার্ল্ডে এই অ্যালোপ্যাথিকে আজকে একটা ওষুধ ওয়ান্ডার, কালকে একটা, পরশু দিন গিয়ে ওটা খুব খারাপ ওষুধে পরিণত হয়। সো অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে সকলেই বলছে ইজ এ ওয়ান্ডার ড্রাগ, তো উই ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক টুয়ার্ড দ্যাট। বাট টেল মি, সামবডি উইথ এ লিভার ডিজিজ অর প্যানক্রিয়াটাইটিস এর হিস্ট্রি থাকলে এই ওষুধটা কি খাওয়া যায় ডক্টর রাজন? না স্যার, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজুয়ালি যেহেতু ওটা প্যানক্রিয়াসের প্রতিও কাজ করে এবং ইনট্রেটিং এফেক্ট থাকে, প্যানক্রিয়াটাইটিসে অথবা যাদের বেসিক্যালি প্যানক্রিয়াটিক ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে তাদের GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টটা অ্যাভয়েড করতে বলা হয়। আর অ্যাপার্ট ফ্রম দ্য আদার আনওয়ান্টেড ড্রাগ যেটা ডক্টর অমর্ত বলছিলেন সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটর, দিস ড্রাগ অলসো ইজ ভেরি মাচ হেল্পফুল, রাদার মোর অর লেস safe, and it can also have মানে ওই যে তিনটে মেজর অর্গ্যান মানে কার্ডিয়াক ডিজিজ প্রিভেন্ট করা, হার্ট ফেলিওর কমানো, ওয়েট লসটা কখনোই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টের মতন হয় না, এবং কিছুটা হলেও কিডনির মানে ডায়াবেটিস থেকে যে কিডনির অসুখ হয় সেটা তো আটকাতে সাহায্য করে। তো এই জন্যই ডক্টর অমর্ত এটা বললেন যে এই দুটো গ্রুপ অফ ড্রাগ, একটা SGLT2 ইনহিবিটর আর একটা হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, এই দুটো ড্রাগ আমাদের ভাবতে শিখিয়েছে বা আমাদেরকে সাহস দেখিয়েছে যে গ্লুকোজ কন্ট্রোলের বাইরেও আমরা এমন কিছু ওষুধ দিতে পারি যেটা সুগার থেকে যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলো আটকাতে পারে। আজ থেকে 10 বছর আগে আমরা শুধু ডায়াবেটিস কন্ট্রোলের কথা ভাবতাম, এখন আমরা ডায়াবেটিস কন্ট্রোল ছাড়াও একটা ডায়াবেটিক পেশেন্টদের যাতে হার্ট অ্যাটাক না হয়, তাদের যাতে হার্ট ফেলিওর না হয়, ডায়াবেটিস থেকে কিডনি খারাপটা যাতে কম হয় সেটা যাতে আমরা আটকাতে পারি, সেইটা সম্ভব হয়েছে এই দুটো ওষুধের জন্য। তবে সব মানে সর্বসম্মত ভাবে একটাই কথা, ওষুধ যাই খাও না কেন, ওয়ান্ডার ড্রাগ যাই নাও না কেন, এক্সারসাইজ এবং খাবারটা পরিমিত ভাবে খেতেই হবে। আমার এক বন্ধু আছে, সে এটা খাচ্ছে কিন্তু তার ওজন বেড়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে দেখলাম আলু পরোটা খাচ্ছে, হাউ ইজ গোয়িং টু হ্যাপেন। বাট এনিওয়ে, একটা প্রশ্ন এইমাত্র আমার কাছে এলো যে এক ভদ্রলোক ডায়াবেটিস, ওষুধ খেয়ে এবং একটু ল্যান্টাস নিয়ে HbA1c-টা 6.5 মতো এই জায়গায় এসে, ডক্টর রাজন একবার এই প্রশ্নের জবাব দিয়েছে, কিন্তু তাও ভবিষ্যতে যদি ভালো কন্ট্রোল থাকা সত্ত্বেও এটা সকলে ভয় পায়, হার্ট অ্যাটাক বা সেরেব্রোভাসকুলার অ্যাটাক কি হতে পারে ডক্টর অমর্ত? স্যার এক্স্যাক্টলি, আই থিঙ্ক, সরি, ইউ উইল বি দ্য বেস্ট পারসন টু আনসার দিস আপনার ফিল, কিন্তু তাও আমরা বলি, আমরা ডায়াবেটিক পেশেন্টদের ইভেন মানে অল ডায়াবেটিক পেশেন্টস হ্যাভ ডেফিনেটলি 3-4 times হায়ার রিস্ক ডেভেলপিং হার্ট ডিজিজ ইভেন উইথ গুড কন্ট্রোল। এটা শুধু ডায়াবেটিস নয়, দের আর মাল্টিপল ফ্যাক্টর্স যেটার জন্য একটা হার্ট ডিজিজ ডেভেলপ করতে পারে, মানে ওয়ান অফ দোজ আর ডেফিনেটলি ওর ব্লাড প্রেশার আছে কিনা, হাইপার টেনশন, কোলেস্ট্রল হাই আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট, যার কিছু নেই, ডায়াবেটিসও নেই, প্রেশারও নেই, আই থিঙ্ক স্যার উইল ডেফিনেটলি উইল বি বেটার নোয়িং ফ্যামিলি হিস্ট্রি আর জেনেটিক প্রিডিসপোজিশন যদি আছে হার্ট ডিজিজ হওয়ার, তার কিন্তু হতেই পারে ইভেন ইফ দ্য সুগার ইজ কন্ট্রোল। সো এই সতর্ক থাকাটা খুব দরকার যে সুগার কন্ট্রোল আছে সব ঠিক আছে, বাট স্মোকিং করছি সুগার কন্ট্রোল আছে, এদিকে প্রেশার আছে, নো নো, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। আরেকটা হচ্ছে যে এই ডায়াবেটিস জন্য ইটস মানে মিডিয়াম ভেসেল বা স্মল অ্যান্ড মিডিয়াম ভেসেলগুলোকে ওরা অ্যাট্যাক করে সাধারণত, তো ফলে আমরা সকলে জানি ডায়াবেটিসের জন্য কিডনি খারাপ হতে পারে, চোখ খারাপ হতে পারে,
ব্রেনের ভেসেলসগুলো খারাপ হতে পারে, আমাদের পায়ের যে ধমনীগুলো সেগুলো আটকাতে পারে, মানে আমরা ভ্যাসকুলার সার্জন হিসাবে যেসব কমপ্লিকেশনগুলো দেখি। তো চোখের যে একটা বিরাট প্রবলেম, এটা সাধারণত একজন যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে রাখে, তার চোখের বা রেটিনাযুক্ত প্রবলেমগুলো কবে আসবে, আর যে কন্ট্রোল একদমই করছে না তার কবে নাগাদ হতে পারে? আমি ডক্টর রাজনকে জিজ্ঞেস করছি। স্যার ডেফিনেটলি যার ডায়াবেটিস কন্ট্রোল অনেক বেটার, যার গ্লাইসেমিক স্ট্যাটাস খুব ভালো, তার তার চান্স অফ এনি রেটিনোপ্যাথি প্রবলেম ইজ মাচ হায়ার, মানে মাচ লোয়ার, মানে তাদের সেটা আস্তে আস্তে মোর দ্যান এ ডিকেড, মানে 10 থেকে 15 বছর, ইভেন 20-25 বছর বয়সেও যারা ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস তাদের রেটিনা প্রবলেম আসে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্ক্রিনিং। যে কোনো ডায়াবেটিস পেশেন্টের, বেসিক্যালি টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের, টাইপ 1 এর 5 বছর হওয়ার পর প্রত্যেক বছর তার চোখের সিমটম থাকুক অথবা না থাকুক, একবার রেটিনার স্ক্রিনিং করা ভীষণ ভীষণ ভাবে দরকার। এটা যখন রেগুলারলি আমরা আমাদের পেশেন্টকে বলি, তার মোস্ট কমন তাদের প্রশ্নই থাকে যে আমি তো চোখে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে আমি শুধু শুধু একজন চোখের ডাক্তারের কাছে যাব কেন? তার কারণ হচ্ছে যে এই যে রেটিনা ইনভলভমেন্ট, সেটা যখন মাইল্ড বা মডারেট স্টেজে থাকে, তখন অ্যাপারেন্টলি পেশেন্টের দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা নাও হতে পারে। কিন্তু যখন ওয়ান সাডেনলি পেশেন্টের একটা রেটিনাল হেমারেজ বা ভিট্রিয়াস হেমারেজ হবে, পেশেন্ট সাডেনলি পেশেন্টের দৃষ্টিশক্তি হারায়, এই স্টেজে পৌঁছে গেলে তখন চোখের ডাক্তারবাবুর কিন্তু খুব একটা কিছু করার থাকে না, বা তখন তার সেখান থেকে থাকার, মানে সেরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সেই জন্য অ্যানুয়াল স্ক্রিনিং, বছরে একবার যে কোনো টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে রেটিনা চেক আপ করা ভীষণ ভীষণভাবে দরকার, এবং সারা পৃথিবীর সমস্ত গাইডলাইন সেটা কিন্তু রেকমেন্ড করে। একটা প্রশ্ন ফেসবুকে এসেছে যে আমরা সাধারণত বেশি দেখি সুগারের রোগী মেডিসিনের ডাক্তার দেখানোর পর কিছুদিন ভালো থাকে, তারপর কয়েক বছর পেরোনোর পরে সেই সুগারের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন ডাক্তারবাবু বলেন যে এন্ডোক্রাইনোলজিস্ট দেখান। আমার জানতে চাওয়া এটা যে কখন বুঝবো যে মেডিসিনের ডাক্তার নয়, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাব? ভেরি 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 ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমি প্রশ্ন জবাব জানি না। অমর্তবাবু আপনি বলুন। দিস ইজ এগেইন সামথিং উইচ ইজ কোয়েশ্চেনটা কিভাবে আনসার করি না, এন্ডোক্রাইনোলজিস্ট আমরা যেটা 3 বছরের কোর্স করেছি, ডেফিনেটলি উই আর গন থ্রু সামথিং, শুধু এই ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন ডিসঅর্ডার্স নিয়েই 3 বছর গবেষণা করেছি, পড়াশোনা করেছি। আমি বলবো না যে আমাদের অনেক মেডিসিন সিনিয়র ডাক্তাররা আছেন, ওদের থেকে আমার নলেজ বেশি বা কিছুই না। যারা এমডি মেডিসিন করেছে, ডায়াবেটিস ইজ আ সাবজেক্ট যেখানে মেডিসিনও ভালো করে পড়ানো হয়, যারা মেডিসিনে ডায়াবেটিস পড়ে এসছেন, ডায়াবেটিস নিয়ে অনেকদিন চিকিৎসা করছেন, দে মাইট হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ট্রিট অল ডায়াবেটিস পেশেন্টস। এখন যেহেতু আমরা এখন স্যার আমি আপনি কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, তো আপনি ওষুধ দিচ্ছেন হার্টের কিছু কিছু পেশেন্ট, আপনি যখন থাকেন না আমি লিখে দিই যে স্যার নেই, ঠিক আছে আমি আজকে লিখে দিচ্ছি, বাট দ্যাট ডাজ নট মিন যে আমি আপনার থেকে হয়তো খুব একটা দু একটা জিনিস বেশি জেনে গেছি বা ফেই। তো আই থিঙ্ক কোয়েশ্চেন ইজ যে রোগটা হয়েছে সেই রোগের বিশেষজ্ঞর কাছে যাওয়াটাই ভালো, একটা সার্টেন স্টেজ অফ দি সেখান থেকে গাইডলাইনটা নিয়ে ইউ ক্যান কাম ব্যাক টু ইয়োর জেনারেল ফিজিশিয়ান অর ইয়োর হোম ফিজিশিয়ান and be on touch with them. কিন্তু এন্ডোক্রাইনোলজিস্ট কে বছরে 2 বা 3 বার দেখানো আমার মনে হয় প্রয়োজনীয়তা খুব আছে। তো মাই নেক্সট কোয়েশ্চেন ইজ উই ডোন্ট হ্যাভ দিস থিং, যে একটা বলুন তো যে এই যে এতক্ষণ ডিসকাশন হলো, উই ডিসকাসড এক্সারসাইজ, উই ডিসকাসড ডায়েট, উই ডিসকাসড ওবেসিটি, উই ডিসকাসড রেটিনাল প্রবলেম, উই ডিসকাসড কিডনি ইস্যুজ, তো আমি একটা বলি যে একটা পেশেন্টের যার ডায়াবেটিস আছে সেই পেশেন্ট কি কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারবে, বা ডায়াবেটিস আছে আর রেনাল ফেলিয়ার হয়েছে, সে কি কিডনি ট্রান্সপ্লান্টে যেতে পারবে তার বয়স যদি 50-এর বেশি হয়? কিডনি ট্রান্সপ্লান্ট যাদের, মানে যে কজন পেশেন্টদের কিডনি ট্রান্সপ্লান্ট হয় তাদের মধ্যে ওয়ান অফ দ্য মেজর কজ অফ সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ ইজ ডায়াবেটিস। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে ডায়াবেটিস হলো সেখান থেকে তার সিকেডি হলো, তার কিডনি ট্রান্সপ্লান্ট হলো, তার ক্রিয়াটিনিন তার নর্মাল হয়ে গেল, কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোল রইল না, তাহলে সেই কিডনিও কিন্তু আবার ফেল করবে। সো কিডনি ট্রান্সপ্লান্ট ডেফিনেটলি হতে পারে, কিন্তু তার জন্য গুড ডায়াবেটিস কন্ট্রোলটা ভীষণ ভীষণ দরকার। আচ্ছা আরেকটু জিনিসে আসি, যেহেতু আমি ডাক্তারের সঙ্গে সঙ্গে একজন এন্টারপ্রেনার বটে, সো আমার একটু টেকি প্রতি খুব উৎসাহ আছে। এই নিউয়ার টেকনোলজি এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ভেরিয়াস হ্যান্ড হেল্ড ডিভাইসেস বা এগুলো করে আমি কিভাবে ডায়াবেটিস চিকিৎসার সুবিধা হতে পারে?
স্যার, এই ব্যাপারটা সামথিং উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। লাস্ট প্রবাবলি 3 to 4 years ধরে এটা চলে এসেছে, মানে আমাদের ডায়াবেটিস মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনার সুগারটা যে কন্ট্রোলটা ভালো রয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা জানতে না পারি, ট্রিটমেন্টটা যে ঠিক হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, সেটা বুঝতে পারবো। HbA1c আমরা 3 মাস পর পর করি, সো ওই 3 মাসের অ্যাভারেজটা বোঝাবে। এখন যেটা দেখা গেছে যে সাম থিংস আর চেঞ্জিং, মনিটরিং এর জন্য ওরা বলছে CGM, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, অর AGP, অ্যাম্বুলেটরি গ্লুকোজ মনিটরিং, একটা টাইম ইন রেঞ্জ কনসেপ্ট চলে এসেছে। সো এটা নয় যে ওই 3 মাসের অ্যাভারেজ HbA1c, 70% of the time the blood glucose should remain between 80 to 180, that is the target hoye geche ekhon. So 70% of the time of the day blood glucose 80 theke 180 er modhe thakche kina kibhabe janbo ei machine gulo diye jabe. It's a very easy device, khub freely available. To ei machine ta jodi lagano thake, sometimes real time, kichu kichu real time ache, just ekta scanner lagale amra sathe sathe dekhte pai without any finger prick, without any entry into the machine. হাইপোগ্লাইসিমিয়া হলে সুগার ফল করলে সাথে সাথে দেখে নিতে পারছে সুগারটা কমে গেছে কিনা। এটার থেকে যাতে ডেটা তৈরি হয়, সেই ডেটার সাথে কয়েকটা গ্রাফ তৈরি হয়, তাদের সেখান থেকে আমরা ওই ক্যালকুলেশন বের করে নিতে পারি ওই সারাদিনের সুগারটা 70% এর মধ্যে থাকছে কি না। আরেকটা সুবিধা হচ্ছে কি, 180 এর মধ্যে দিনে 70% টাইম সেটা থাকতে হবে, এন্ড দ্যাট উইল গিভ ইউ আ গুড লাইফ, দি গুড কোয়ালিটি, দ্যাট অ্যাকচুয়ালি করেসপন্ডস টু আ HbA1c অফ 6.7 अराउंड, ওটা ওরকম যদি থাকে। করেক্ট করেক্ট। আচ্ছা আমি আর বলি, আরেকটা জিনিস আছে যে আজকে ধরুন এই জুভেনাইল ডায়াবেটিস বা তাদের অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস থাকে, তাদের কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইনসুলিন, সে বারবার করে ইনসুলিন নিচ্ছে, এমন কোনো টেক আছে কি যে সে আইডেন্টিফাই করবে, কারণ আমার ইনসুলিন একটা পাম্পের মতো থাকবে, সে মেশিনটা আইডেন্টিফাই করবে আমার ব্লাড সুগার কত আছে, ঠিক সেমনি করে সে একটা কন্টিনিউয়াস ইনফিউশন দিয়ে বা একটা কিছু দেওয়ার মতো ব্যবস্থা থাকবে। এই বিষয়ে যদি আমাদের যারা শুনছে, মানে আমরা তো মডার্ন টেকনোলজির দিকে এগিয়ে যেতে চাই, অ্যাপার্ট ফ্রম you know the traditional thing of diet control, exercise, bar bar kore bolchi diet control, exercise, obesity kom kora, tar poreo jokhon je control korte parche na, tokhon ki technology diye Dr. Rajan amra medicine delivery ta arektu better korte pari? Eta sir type 1 diabetes der khetre bishon bishon important. So basically je medicine, je jontro ti continuously insulin আমাদের শরীরে পৌঁছতে পারে, সেটা আমাদের শরীরেই লাগানো থাকে, সেটাকে আমরা ইন শর্ট ইনসুলিন পাম্প বলি। এবং এই যে ইনসুলিন পাম্প, সেটারও এই গত 1 দশকে মানে প্রচুর উন্নতি হয়েছে। বেসিক্যালি আমাদের দুটো জিনিস দরকার, আমরা যে কোনো যখন কোনো পেশেন্টের ইনসুলিন ডোজ ঠিক করি, তখন আমাদের সবার আগে জানতে হয় যে পেশেন্টের এই মুহূর্তে ব্লাড গ্লুকোজ কতখানি আছে বা পেশেন্টের ওভারঅল ব্লাড গ্লুকোজ কীরকম থাকে। তো সেই জন্য কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে একটা, যেটা আপনি বলছিলেন, দ্যাট ইজ ফ্ল্যাশ গ্লুকোমিটার অথবা কন্টিনিউয়াস গ্লুকোমিটার। আর এখন এমনও মেশিন আছে ইনসুলিন পাম্প যার মধ্যে, মানে যেটা বেসিক্যালি দুটোরই কম্বিনেশন, মানে তার মধ্যে একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং হয় এবং তার সঙ্গে ইনসুলিন পাম্পটাও লাগানো থাকে। এবার ইনসুলিন পাম্প দিয়ে দুরকম, মানে 2-3 রকম ভাবে কাজ হতে পারে, যেগুলো একদম বেসিক পাম্প সেগুলোতে ম্যানুয়ালি, মানে আমরা ডাক্তারবাবুরা অথবা পেশেন্টরা নিজেরা সেট করে দেয় যে কতটা পরিমাণ ইনসুলিন যাবে সারাদিনে। এগুলো হচ্ছে একদম প্রথম প্রাথমিক যে পাম্পগুলো হয়। যেগুলি পরবর্তী পাম্প সেগুলোর মধ্যে আমরাও ঠিক করি, কিন্তু এই যে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে এখনকার অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সায়েন্স, তাতে পাম্পগুলো নিজে থেকেও ইনসুলিনের ডোজ কমাতে বাড়াতে পারে। স্পেসিফিক্যালি যদি পাম্পগুলো নিজে বুঝতে পারে যে পেশেন্টের সুগারটা হট করে কমে যাচ্ছে, সেই মানে সেখানে কি হয় একটা ওই ফেল প্রিভেনশন মেকানিজম থাকে, মানে যখনই দেখছে যে সুগারটা বডি কমছে, সে নিজে থেকে ইনসুলিন ডোজটা কমিয়ে দেবে। 3 নম্বর যেগুলো হয় সেগুলো হচ্ছে ক্লোজ লুপ পাম্প। ক্লোজ লুপ পাম্প হচ্ছে সেখানে বাইরে থেকে যে ইউজ করছে বা হিউম্যান, তারা কোনো তারা তার মধ্যে কোনো ইন্টারফেয়ারি করবে না, মেশিন নিজেই সুগার দেখবে, মেশিন নিজেই ইনসুলিন দেবে।
এর থেকেও অ্যাডভান্সড হচ্ছে যেগুলো হচ্ছে এখন বলা হয় আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস বা ডুয়াল হরমোন, মানে সেখানে শুধু ইনসুলিন নয় গ্লুকাগনও দেওয়া থাকে, যাতে যে পেশেন্টের যদি কখনো হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে সেটা ইন ইমার্জেন্সি গ্লুকাগন দিয়েও মানে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করতে পারে। সিদ্ধার্থ, দিজ আর দ্য মোস্ট অ্যাডভান্সড, বাট অ্যাট লিস্ট ডেফিনেটলি ইনসুলিন পাম্প আসার পর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যাদের বারবার করে ইনসুলিন নিতে হতো তার সেই কষ্টটা এবং গ্লাইসেমিক কন্ট্রোল মানে সুগার কন্ট্রোলের পরিমাণও অনেক ইম্পর্টেন্ট, মানে অনেকভাবে ভালো হয়ে গেছে। Quite amazing. আমি আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের ডিসকাশনটা খুব লম্বা রাখবো না, যাতে করে ইট ইজ ইন্টারেস্টিং টু পিপল। যদি আমি সামারাইজ করি তো আমাদের আজকে ডিসকাশনে যেটা বেরোলো, ডায়াবেটিস ইজ আ বিগ প্যান্ডেমিক, রাজন সাহেব বললেন, অমর্তবাবু বললেন যে ডায়াবেটিস প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে জাম্প করাটা খুব সহজ, এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে তিনটে জিনিস ভীষণ দরকার। আমি আবার আবার করে বলছি, ওয়ান ইজ ডায়েট কন্ট্রোল, এবং 80% বোধহয় ডায়েট কন্ট্রোল, তাই না অমর্তবাবু? অ্যাবসলুটলি স্যার, অ্যাবসলুটলি স্যার, ইউ আর দ্য আর 20% হচ্ছে ইট ইজ এক্সারসাইজ। আর আরেকটা জিনিস আমরা খুব আজকে আমরা সকলে আপনাদের থেকে জানলাম অ্যাবাউট দ্য ভেরিয়াস ডিভাইসেস, যে ডিভাইস দিয়ে আমরা ব্লাড সুগার কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং করব, সিজিএম, এগুলোর দাম কিরকম হয় রাজন সাহেব? সিজিএম এর দাম একটু বেশি হয় স্যার, বাট যেগুলো ফ্ল্যাশ গ্লুকোমিটার, সিজিএম মানে কন্টিনিউয়াসলি, ফ্ল্যাশ গ্লুকোমিটার মানে যেগুলো এভরি 15 মিনিট অন্তর অন্তর যেগুলো আমরা দেখছি, সেগুলো মোর অর লেস তার সেন্সর, মানে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে সেন্সর আর একটা হচ্ছে যে মেশিন গুলো দিয়ে আমরা দেখছি রিডার। ওভারঅল সেন্সর রিডার কম্বিনেশন এখনো পর্যন্ত ভারতবর্ষে ওরকম অ্যারাউন্ড 20-25,000 এর, মানে ডিফারেন্ট কোম্পানি ভ্যারি করে, সেটা হচ্ছে পুরো মেশিনটার দাম। আর সেন্সর গুলোর দাম ইউজুয়ালি এক একটি সেন্সর যেটা 14 দিন চলে সেটা অ্যারাউন্ড 3-4,000 এর মধ্যে হয়। ও আচ্ছা, তো আমি বলি, আমি এই যে ডায়াবেটিস কন্ট্রোল, ওজন কন্ট্রোল, এগুলো সব কিন্তু আজকাল অ্যাপ দিয়ে হয়ে যাচ্ছে। আমি পার্সোনালি বলি, আমি একটা অ্যাপ দিয়ে আই কন্ট্রোল মাই ব্লাড সুগার, তার একটা আমার সিজিএম দিল 6,000 টাকা নিয়েছিল, বেশি নেয়নি কিন্তু, মানে 20-30,000 টাকা নেয়নি। তো তা আমি মোবাইল ফোন দিয়ে সেই অ্যাপ দিয়ে আই কুড আন্ডারস্ট্যান্ড যে আমার ব্লাড সুগার কত আছে। তবে আমার জীবনের কাহিনী, আমার এই দুজনেই ডক্টর রাজন এবং ডক্টর অমর্ত দুজনে, দে আর বোথ মাই ডক্টর্স, আই এম এ ডায়াবেটিক গাই। তো আমার আগে 120 কিলো ওজন ছিল, তো ফার্স্ট থিং আই রিয়েলাইজ যখন আমি কি করতে হবে, বোথ অফ দেম অ্যাডভাইস মি যে রিডাকশন অফ বডি ওয়েট। সো বলতে পারেন যে একদম লাইফস্টাইল মডিফাই করে, ওষুধ কমে 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 এখন শুধু মেটফরমিন আর একটু ল্যান্টাস এসে দাঁড়িয়েছে, অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি ডুইং ভেরি ওয়েল। আর তার সঙ্গে দুজনের পরামর্শে, পুত্রের পরামর্শে আই স্টার্টেড ডুইং দ্য ওয়েট ট্রেনিং এক্সারসাইজ অলসো। আমার ওয়েট ট্রেনিংয়ে এবং এক্সারসাইজে যেটা হয়, দ্য মোর নাম্বার অফ মাসল ইউনিটস, মোটর ইউনিটস আই এম রিক্রুটিং ফর দি এক্সারসাইজ। আমি যদি কি বলে ইঞ্চ ওয়ার্ম এক্সারসাইজটা করি, তাতে পালস রেটটা 150-160 হয়ে যাচ্ছে, তাতে করে আমার মনে হয় যে সুগারের কন্ট্রোলটা বেটার। আর শুধু যদি মাসেল স্ট্রেংথ করতে, মানে বয়স হচ্ছে আমার, যদি এই বয়সে যদি আমাকে বেশি বয়স অবধি ফিট থাকতে হয় তাহলে মাসেল টোনিং আমাকে করতেই হবে। তো এই উপদেশগুলো কিন্তু আমাদের দুই ডাক্তার বাবুরা আমাকে দিয়েছেন এবং আমি অক্ষর অক্ষরে মেনে চলছি, এবং ফলে আমি অ্যাট মাই এজ আই এম স্টিল এবল টু ওয়ার্ক 15-16 আওয়ার্স এভরি ডে, অ্যান্ড কোয়াইট পরিশ্রম, মানে আমি ডেক মানে ওনাদের মতো, আমার থেকে অনেক ইয়াং, কিন্তু ডু অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক অ্যাজ দেম। সো টেল মি বোথ অফ ইউ, আমি আমি একটু সামারাইজ করতে বলছি যে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য কিছু ইউনো সাম পার্লস অফ উইজডম ফ্রম ফার্স্ট অমর্ত অ্যান্ড দেন ফ্রম ডক্টর রাজন পালি। ইয়েস Yeah, definitely. So first and foremost, diet and exercise. At least try your level best jotota shombhob kora jay. Medicines timely. Test je gulo korte hoy minimum test ba jotota doctor babu advice koreche shegulo time moto kore doctor er sathe paramorsho neo. And it's not that medicines onek shomoy apnara exercise korchen diet korchen hoyto sugar medicines komano jete pare. So that is very important. That is why you should meet your doctor at your the frequent intervals e dekhanor jonno oshudh dose kombe kina. এক্সারসাইজ স্যার বললেন, অ্যাবসলিউটলি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্লিপ ইজ অলসো, আমরা একটু মিস করে গেছি, 6-7 ঘন্টা যেন রাতে ঘুমানো হয়।
উই আর লিভিং ইন এ ভেরি বিজি লাইফস্টাইল। সবাই অনেকে রাতে ভোরবেলা 7টার সময় 6টার সময় বেরিয়ে যাচ্ছে, রাত 10টার সময় ফিরছে, এক্সারসাইজের টাইম নেই, ঘুমানোর টাইম নেই, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, সকাল 4টার সময় উঠে পড়ছে। এটাও ঠিক নয়। দ্যাট ইজ ব্যাড স্লিপ হ্যাবিট ইজ অলসো ব্যাড ফর দ্য হার্ট এজ ওয়েল। 6 to 7 hours এর জন্য ঘুম সবাই, সাউন্ড স্লিপ যেন হয়, দ্যাট ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট ফর হেলদি লাইফস্টাইল। রাজন, ডক্টর রাজন, আমি আপনাকে স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস নিয়ে বলবো, যে অনেক পেশেন্ট আমাদের জানতে যে আচ্ছা ডাক্তারবাবু একটু অ্যালকোহল নিতে পারি, ভেরি ইম্পর্টেন্ট, এভরিবডি আস্ক। আমরা দর্শকরাও নিশ্চয়ই মনে মনে ভাবছে ডাক্তারবাবুরা এত বড় বড় কথা বলছে, অ্যালকোহল নিয়ে তো কিছু বলছে না। 2 নম্বর হচ্ছে যে কখন রাত্রিবেলা ডিনারটা খেয়ে ফেলতে হবে ফর এ গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস, আর কি এক্স্যাক্টলি খাদ্যাভাসের মধ্যে কোন কোনগুলো একদম মানে পয়জনের মতো অ্যাভয়েড করতে হবে, সেগুলো একটু আপনাদের বলে একটা সামারাইজ করুন। স্যার, প্রথম যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল ডেফিনেটলি রেকমেন্ডেড নয়, কিন্তু অ্যালকোহল ইট নট লাইক স্মোকিং, মানে স্মোকিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাবসলুট নো, মানে কিন্তু অ্যালকোহল ইন মডারেট কোয়ান্টিটি ক্যান বি টেকেন, বাট দ্যাট হ্যাজ টু বি ভেরি লিমিটেড, এবং সেটা এমন নয় যে মানুষ রোজ খাবে, ইট হ্যাজ টু বি স্পেসিফিক। And this is the question for me. আমি একজন পেশেন্টকে বলেছিলাম 120 ml পার উইক খাওয়ার জন্য, কিছুদিন পরে তার গিন্নি এসে বললো স্যার এ তো 120 ml পার আওয়ার খাচ্ছে, তো সেই মডারেশনটা কি একটু সকলকে বলে দিন। এবং মডারেশনটার মধ্যে জেন্ডার ভেরিয়েশন থাকে, মেলরা ইউজুয়ালি একটু বেশি অ্যামাউন্ট টলারেট করতে পারে, ফিমেলরা একটু কম অ্যামাউন্ট টলারেট করে। সো ইন গ্রসলি 30 to 60 ml যেটা আমাদের নর্মাল অ্যালকোহল বলা হয় সেটা আমরা খেতে পারি, কিন্তু খেতে পারি মানে এই নয় যে সেটা ইজ রেকমেন্ডেড, মানে যদি আপনাকে খেতেই হয়, যদি আপনি খাচ্ছে না, তো ইট ইজ বেটার টু রেস্ট্রিক্ট ফর মেল অ্যারাউন্ড 60 অ্যান্ড ফর ফিমেল অ্যারাউন্ড 30 ml, এর বেশি খাওয়া কিন্তু একসাথে উচিত না। মত বলছে যখন আপনি খাচ্ছেন, মানে যখন কেউ খাচ্ছে অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম। রিগার্ডিং ফুড, ফুডের মধ্যে হোয়াট অ্যাবাউট বিয়ার, ইট ডিপেন্ডস আপন যে একটা মানে মানে অ্যামাউন্ট অফ অ্যালকোহলের, বিভিন্ন অ্যালকোহলের মধ্যে মানে বিভিন্ন ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল কন্টেন্ট ইজ ডিফারেন্ট। লাইক ফর বিয়ার দ্য অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইজ লেস, তাই জন্য ইউজুয়ালি ধরা হয় যে অ্যামাউন্ট মানে ওয়ান ক্যান বিয়ার এর মধ্যে 30 to 60 ml, মানে আপনি যদি বিয়ার ধরেন দেন ওয়ান ক্যান ইজ দ্য ম্যাক্সিমাম, মানে যদি সেটা মডারেটের মধ্যে আপনাকে ধরতে হয়। বাট to us definitely it should be as minimum as possible. Our smoking er khetre seta ekdomi no, mane there is no way, there is even one cigarette is harmful. Regarding the second question je kon kon gulo sir ekdom avoidable, free sugar specifically mane commonly cold drinks, these are very very harmful. Free sugars hocche khub harmful, je gulo khub shohoje amader sharire glucose er matra bariye dey. Khabarer moddhe protein jatiyo khabar, এমনি ইন্ডিয়ানরা আমাদের খাদ্যাভ্যাসে ফ্রি কার্বোহাইড্রেট বা উই আর মোর অ্যাকাস্টামড আর মোর ইউজ টু টেক মোর কার্বোহাইড্রেট, আমাদের খাদ্যাভ্যাসে প্রোটিনের পরিমাণ কম থাকে, তো প্রোটিনটাকে বাড়িয়ে ফ্রি সুগারটাকে যত কম করা যায়, চিনি, দেন কোল্ড ড্রিঙ্কস, বেকড ফুড, ময়দা জাতীয় খাবার যেটা ডক্টর অমর্ত বললেন, সেগুলো একে অ্যাবসলুটলি নো। আর খাবারটা কখন খেয়ে ফেলা ভালো ডিনার? খাবারটার মধ্যে এখন মানে এই যে ওয়েট লস আমরা দুরকম ভাবে করতে পারি খাদ্যের মাধ্যমে, একটাকে আমরা বলি টাইম রেস্ট্রিক্টেড ইটিং, একটা হচ্ছে ক্যালোরি রেস্ট্রিক্টেড ইটিং। স্যার যেটা বলছেন সেটা হচ্ছে টাইম রেস্ট্রিক্টেড ইটিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং, সেগুলো ডেফিনেটলি দেখা গেছে সেগুলো ওয়েট লস করতে হেল্প করে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের আমাদের অন্য একটা জিনিসও ভাবতে হয়, যে ডায়াবেটিক পেশেন্টরা এমন কিছু ওষুধ খাচ্ছেন সেগুলোতে আমরা যদি অনেকক্ষণ না খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের হাইপোগ্লাইসেমিয়ার চান্স একটা বেড়ে যায়। সো যদি আপনি যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে চান, তাহলে অবশ্যই ডায়াবেটিক পেশেন্ট হলে আগে নিজের ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে আপনি সেরকম কোনো ওষুধ খাচ্ছেন কিনা। যদি সেরকম কোনো ওষুধ খান, তাহলে ইন্টারমিডিয়েট ফাস্টিং সবসময় হিতে বিপরীত হতে পারে, বাট ইন জেনারেল আ লিটল বিট অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং ডেফিনেটলি আমাদের হেল্প করে ওয়েট লস করার জন্য। আর একটা যে ডক্টর অমর্ত বললেন যে স্লিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইভেন গাইডলাইনও এসছে এবং এটাও দেখা গেছে আমাদের আগেকার দিনে যা বলতেন যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, যারা এই প্যাটার্ন ফলো করে তাদের গ্লাইসেমিক কন্ট্রোল বেটার হয় দ্যান দ্য নাইট আউস, যারা রাতে দেরিতে শুতে যায় এবং সকালে দেরিতে ওঠে। ফ্যান্টাস্টিক, এই আজকে আমরা ডিসকাশন এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর অমর্ত এবং ডক্টর রাজন। তো প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা এই ডায়াবেটিস ডে উপলক্ষে দ্য মিশন হসপিটালে
মাত্র 850 টাকায় আমরা একটা ডায়াবেটিস চেক আপ করছি, এবং এতে করে ব্লাড ফাস্টিং সুগার, ইসিজি, ইউরিয়া ক্রিয়েটিন, ইউরিন মাইক্রো অ্যালবুমিন এবং HbA1c এবং বিভিন্ন টেস্ট, এবং তার সঙ্গে আমাদের ডাক্তারবাবু দেখে দেবে। সো 2 সপ্তাহের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি চাই যে সকলেই যারা ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস হতে পারে বলে মনে হচ্ছে, অল অফ দেম শুড। সো সকলকে নমস্কার জানিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।